আটক শিক্ষার্থীদের 24 ঘন্টার মধ্যে মুক্তি সহ তিনটি দাবি মেনে নেওয়া না হলে সারা দেশে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাতে অনলাইন সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি জানান, শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় দিয়ে গণহত্যা চালানো হচ্ছে, চলমান এই গণহত্যার আন্তর্জাতিক তদন্তের দাবি জানান তিনি। তিনটি বিষয় স্পষ্ট করে এই সমন্বয়ক আরও বলেন, 2018 সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি 6 বছরও টেকেনি, তাই পরিপত্র খেলা বন্ধ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে স্বাধীন কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে। পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী, যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটক শিক্ষার্থীদের 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে, তা না হলে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সমন্বয়ক দাবি করেন, এ পর্যন্ত 3,500-এরও বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে, কয়েকজন সমন্বয়ককে তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। এ সময় আজ সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দেন তারা।